ফ্রেন্ডস, আপনারা অনেকে কমেন্টস করেছেন যে দাদা অল্প টাকার ভিতরে ভালো কোনো ব্যবসার আইডিয়া দিন। ফ্রেন্ড, আজকে যে ব্যবসার আইডিয়াটি দিতে চলেছি সেটা মাত্র 1500 টাকার মেশিন দিয়ে প্রতিদিন 1000 টাকা পর্যন্ত নর্মালি ইনকাম করা যায়। তো এর থেকে কম টাকার ব্যবসা কি হতে পারে? ফ্রেন্ড, ব্যবসাটি হলো লোডো স্তরের ব্যবসা। আপনি যদি বড় মেশিন দিয়ে এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে নর্মালি 90,000 টাকার মেশিন দিয়ে কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, আপনি 90,000 টাকার মেশিন দিয়ে শুরু করলে কিন্তু ব্যবসাটা করতে পারবেন কিনা, সেল করতে পারবেন কিনা, ব্যবসাটা মাঝপথে ছেড়ে দিতে হবে কিনা, লোকসান যাবে কিনা, সেটাও কিন্তু দেখার ব্যাপার। কিন্তু আপনি যদি মাত্র 1500 টাকার মেশিন দিয়ে শুরু করেন সেখানে লোকসান যাওয়ার তো কোনো ভয় নেই। আর যদি আপনি করতে পারেন তাহলে ব্যবসাটা বুঝে এখনই তো আপনি 1000 মানে মাসে 30,000 টাকা ইনকাম করছেন, তো 3-4 মাস যেতে যেতে এই ছোট 1500 টাকার মেশিন দিয়েই কিন্তু আপনি 90,000 বা 1,00,000 টাকার মেশিন কেনার মতো টাকা উপার্জন করে ফেলতে পারবেন। প্লাস ততদিনে ব্যবসাটাও আপনি শিখে যাবেন। তো আপনি যদি ব্যবসা শুরু করতে চান বা জানতে চান যে 1500 টাকার মেশিন দিয়ে কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কারণ মোটামুটি যদি আমি একটা হিসাব দিয়ে দিই তাহলে 1 কেজি লুডুস তৈরি করতে মোটামুটি খরচ হয় 30-35 টাকা, মানে আটা বা ময়দার দাম বর্তমান সময়ে কিন্তু উঠানামা করছে, সেই হিসেবে কিন্তু আপনার খরচটা একটু বেশি বা কম হতে পারে। আমি কিন্তু ইন্ডিয়ার হিসাবটা দিচ্ছি, বাংলাদেশের হিসাবটা দিচ্ছি না, আপনি হিসাবটা জুড়ে নেবেন। আর যেখানে মাত্র 35 টাকা আপনার 1 কেজি লুডুস বানাতে খরচা হয় সেখানে আপনি খুচরো রেটে খোলাভাবে বাজারে বিক্রি করতে পারবেন 45-50 টাকা কিলো। কিন্তু সেটাই যদি আপনি প্যাকিং করে একটু কষ্ট করে প্যাকিং করে বাজারে সেল করেন তো সেটাই আপনি 60-80 টাকা প্রতি কিলো বিক্রি করতে পারবেন। তো এই ব্যবসায় অনেক কিছু জানার আছে, আমি বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন ফ্রেন্ড আপনি লুডুস খেতে পছন্দ করেন কিনা। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যায়। ফ্রেন্ড, আমি আপনাকে এখানে বোঝানোর জন্য 1500 টাকার মেশিনটাও দেখাবো, সাথে সাথে এর থেকে দামি মেশিন মানে 2500 টাকার মেশিন বা 10,000 টাকার মেশিনও দেখাবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর ডিফারেন্সটা তো খুব বেশি থাকে না, আপনি 1500 টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন, আপনি যদি আপনার পছন্দ হয়েছে 10,000 টাকার মেশিন দিয়ে শুরু করবে তো সেটা আপনি শুরু করতে পারেন। সেই জন্য আমি 3টে মেশিন এখানে দেখাচ্ছি, আপনার চয়েস মতো নিয়ে নিতে পারবেন। এই মেশিনটির দাম 10,000 টাকা, এটা একটি অটোমেটিক মেশিন, আপনি এর ভিতরে ময়দা দিয়ে দেবেন আর এক সাইড দিয়ে জল দিয়ে দেবেন, আর লাইট কানেকশন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ম্যাগি তৈরি করা শুরু করে দেবে, মানে শুধুমাত্র আপনাকে দিয়ে দিতে হবে জল আর ময়দা। তো এটা শুধুমাত্র একটা নয়, এখানে আপনি অনেকগুলো জিনিস বানাতে পারবেন এই মেশিনটা দিয়ে। তো যেহেতু আমি শুধুমাত্র লুডুস বানানো দেখাচ্ছি তো লুডুস বানানোটাই দেখেন। এভাবে কেটে নিতে হবে, যখনই লম্বা হয়ে যাবে তখন এটা কাটার জন্য দেওয়া থাকবে, সেটা কেটে নিতে হবে। আর মেশিনটা দিয়ে আপনি ছোটো সাইজ বা মোটা সাইজ যে কোনো সাইজে বানাতে পারবেন। তো বিভিন্ন ফ্লেভারে এগুলো বানানো যায়, বিক্রি করার জন্য তো বিভিন্ন ফ্লেভারে বানানো হয় না, ঘরে ইউজ করার জন্য বিভিন্ন ফ্লেভারে এটা বানানো হয়। আর এই মেশিন যেটা দেখছেন এটা ম্যানুয়াল মেশিন, এটাতে আপনাকে আটা আলাদা করে ছেড়ে নিতে হবে, আটা বা ময়দা আলাদা করে ছেড়ে নিতে হবে, নেওয়ার পরে এইভাবে আপনাকে করতে হবে, এটা হাতে ঘুরিয়েও করতে পারেন। তো এটা ইলেকট্রিক মেশিনগুলো পাওয়া যায় আবার নর্মাল মেশিনও পাওয়া যায়। নর্মাল মেশিনটা ম্যানুয়াল মেশিনটা আপনি 2-2500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এখানে যে ম্যানুয়াল মেশিনটা দেখাচ্ছি এটার দাম ইন্ডিয়াতে মাত্র 1500 টাকা, আর বাংলাদেশে যারা আছে তাদের জন্য এরকম 2500 টাকার মতো পড়বে মেশিনটার দাম। এটাতেও কিন্তু আপনাকে ময়দা আলাদা করে ছেড়ে নিতে হবে, তারপর এর ভিতর দিয়ে বানাতে হবে। এই মেশিনটা দিয়েও কিন্তু দ্রুত লুডুস বানানো সম্ভব। আপনাকে দেখানোর সুবিধার্থে আমি এখানে অ্যামাজনের ওয়েবসাইটটা খুলে রেখেছি, দেখেছেন তো এই মেশিনটার দাম আপনি এখানে দেখতে পাচ্ছেন 1549 টাকা, মানে শুধুমাত্র 1549 টাকায় কিন্তু এই মেশিনটা আপনি কিনতে পারবেন। আর শুধুমাত্র অ্যামাজন নয়, ফ্লিপকার্ট, ইন্ডিয়ামার্ট বা অন্যান্য ওয়েবসাইটে কিন্তু এ ধরনের মেশিন আপনি অহরহ পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে এটা তো আপনার মাত্র 1500 টাকায় কিনতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকেও যদি মেশিনটা নিতে চান তাহলে দামটা একটু বেশি পড়বে, মানে 2200-2300 টাকার ভিতরে পড়বে। সেটাও আমি দেখাবো কোথা থেকে নেবেন বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন। তো চলুন এর থেকে ভালো যে মেশিনটা আমি দেখিয়েছি সেই মেশিনটা দেখে নিই। ফ্রেন্ড, এর থেকে আমি যে মেশিনটার দাম বলেছিলাম 2500, এখানে দেখতে পাচ্ছেন 2299 টাকায় মেশিনটা বিক্রি হচ্ছে। তো এটা ফ্লিপকার্ট থেকে নিতে পারেন, শুধু ফ্লিপকার্ট নয় যে কোনো ওয়েবসাইট থেকে এরকম দামেই কিন্তু পেয়ে যাবেন। ওর থেকে মেশিনটা একটু ভালো মেশিন, আপনি দেখে নিয়েছেন কোন মেশিনটা দিয়ে কীভাবে চালাতে হবে বা কোন মেশিনটা কীভাবে কাজ করে। আর আমি যে অটোমেটিক মেশিনটা দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক মেশিনটার দাম আছে 9500 টাকা,
মানে আপনি এখান থেকে যে কোনো একটি মেশিন কিনে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। তো আপনি যদি একেবারে কম টাকায় শুরু করতে চান ব্যবসাটা, তাহলে মাত্র 1500 টাকার মেশিন কিনেই কিন্তু শুরু করতে পারবেন। আর আপনি যদি একটু মোটামুটি পর্যায়ে একটা মেশিন কিনে এটা শুরু করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 9500 টাকার মেশিন কিনে কিন্তু শুরু করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে এই মেশিনটা নিতে চায়, এই ধরনের মেশিনটা নিতে চায়, তাদের জন্য আমি বলে দিই, এখানে ফ্রেন্ড dalas.com থেকে আপনি এই মেশিনগুলো পেয়ে যাবেন। ইন্ডিয়াতে অ্যামাজনে যে মেশিনটার দাম 1500 টাকা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই মেশিনটাই 2200 টাকা বা এখানে 2100 টাকা বিক্রি হচ্ছে। তো ফ্রেন্ড, এটা অবশ্যই ঠিক যে ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা শুরু করলে কষ্টটা একটু বেশি করতে হয়, কিন্তু যখন আপনি ব্যবসায় দাঁড়িয়ে যাবেন তখন ভালো মেশিন কিনে নিতে পারবেন, অটোমেটিক মেশিন। তো ওর থেকে যে ভালো মেশিনটা আমি দেখেছিলাম 2200 টাকায় ওখানে বিক্রি হচ্ছে, ওই মেশিনটাই কিন্তু এখানে 5700 টাকায় বিক্রি হচ্ছে। আর যেখানে 9500 টাকার যে মেশিনটা ছিল সেটা মোটামুটি 15000 টাকার আশপাশে। তো আপনারা যদি নিতে চান বাংলাদেশ থেকে dalas.com থেকে নিতে পারেন। এছাড়াও কিন্তু ওই লোকাল বাজারে খোঁজ নিলেও কিন্তু এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন। তো অনেকে কমেন্টস করেছে যে কী রেটে এগুলো বিক্রি হয়ে থাকে। নর্মালি যেগুলো ব্র্যান্ডের কোম্পানি সেগুলো কিন্তু বেশি টাকায় বিক্রি হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন লোকাল আপনি যদি নতুন নতুন ব্যবসাটা শুরু করেন তাহলে কিন্তু অত টাকা আপনি বিক্রি করতে পারবেন না। এখানে আমি আপনাকে দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাগি কোম্পানির যে লোডসটা বিক্রি হচ্ছে বাজারে সেটা 100 গ্রামের দাম 19 টাকা 29 পয়সা, মানে 190 টাকা কেজি দরে এটা বাজারে বিক্রি করছে লোডসটাই। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 100 গ্রামের দাম 30 টাকা, মানে 300 টাকা কেজি দরে এরা বিক্রি করেছে। এরকম অনেক কোম্পানি আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 100 গ্রাম বিক্রি করছে 8 টাকা 33 পয়সা, তার মানে প্রায় 85 টাকা কেজি দরে বিক্রি করছে। তো ফ্রেন্ড, বিভিন্ন রেটে কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে। দিয়েছি মানে আপনি যদি খোলাভাবে বিক্রি করেন তাহলে 45 টাকা 50 টাকা কেজি বিক্রি করতে পারবেন, আর আপনি যদি প্যাকিং করে বিক্রি করতে চান তাহলে 70 থেকে 90 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করতে পারবেন। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন এটা প্রসেসিংটা কী আছে বা কত টাকায় পাওয়া যায়। মেশিনটা কেনার জন্য আপনাকে কোনোরকম কোনো ঝামেলায় পড়তে হবে না। যদি ইন্ডিয়া থেকে নিতে চান তাহলে ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন, আর যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে dalas.com বা bd.com পেয়ে যাবেন। এছাড়াও খোলা বাজারে মেশিনগুলো খুব অহরহ পাওয়া যায়, আপনি খুব সহজে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ড, কথা আছে যে আপনি এই প্রোডাক্টটা তো মেশিনটা তো ঘরে নিয়ে আসলেন, এখন তৈরিও করলেন, বিক্রি করবেন কীভাবে? ফ্রেন্ড, এই যে ছোটো মেশিন দিয়ে আপনি যে পরিমাণে প্রোডাকশন দিতে পারবেন সেটা আপনার আশেপাশে যে মুদিখানার দোকানগুলো আছে সেখানেই বিক্রি হয়ে যাবে, বিক্রি নিয়ে আপনার ঝামেলা হবে না। কিন্তু কথা আছে, আপনি যদি খোলাভাবে বিক্রি করেন তাহলে প্রতি কিলোতে 10 থেকে 15 টাকার বেশি কিন্তু আপনি লাভ করতে পারবেন না। আর যেহেতু আপনার প্রথম পর্যায়ে প্রোডাকশনটা অনেক কম হচ্ছে, সেহেতু আপনি হোলসেলারের কাছে গিয়েও কিন্তু তার কোয়ান্টিটি অনুযায়ী আপনি সাপ্লাই করতে পারবেন না। তো সবথেকে বেটার এই হবে, আপনি যদি মোটামুটি একটি প্যাকেজিং করে বাজারে সেল করেন, তো হতে পারে সেটা আপনি নর্মাল পলিথিনের কাগজে প্যাক করতে পারেন, নাইবা হলো রং বেরঙের পলিথিন দিয়ে প্যাকেজ করে বাজার সেল করা। আপনি নর্মাল পলিথিন দিয়ে প্যাক করেও আপনার ব্র্যান্ড নেমের সিলটা ভিতরে দিয়ে, যেরকম অনেক সময় দেখা যায় চানাচুরের ভিতরে যে নর্মাল প্যাকেজিং করে নিজের ব্র্যান্ড নেমটা ভিতরে কাগজ আকারে দিয়ে দেয়, সেভাবেও কিন্তু আপনি এটা করতে পারবেন। এরকম অনেক আপনি নিজের চোখে দেখতে পারেন যে মুদিখানার দোকানে এইরকম প্যাকেজিং বা নর্মাল প্যাকেজিং করা লোডুস পাওয়া যায়। তো আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে প্রথমত আপনি তো শিখেই গেলেন, এটা খুব কোনো ঝামেলার ব্যাপার না, এটা আপনি খুব সহজে বানাতে পারবেন। তো যখন আপনি বিজনেসটা করতে যাবেন তখন আপনাকে মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, যে আপনার এরিয়ায় তো আপনি তো ওখান থেকে এসে কলকাতায় বা ঢাকাতে বিজনেস করতে পারবেন না, কারণ অতটা পুঁজিও নাই আর অত পরিমাণে খরচাও করতে পারবেন না প্রথম পর্যায়ে আপনি। তো আপনার লোকাল বাজারে লোকাল মুদিখানার দোকানগুলোতে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির প্রোডাক্টগুলো, কোন কোম্পানির নুডলসগুলো বেশি বিক্রি হয়ে থাকে, কত রেটে বিক্রি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, কোন সাইজের বা কোন কোয়ালিটির নুডলসগুলো বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। সব থেকে ভালো হয় যদি কোনো নুডলসের দোকান, যদি কোনো নুডলসের কোম্পানি আপনি দেখে থাকেন আশেপাশে, সেখানে গিয়ে যদি একটু ট্রেনিং দেওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে ভালো হবে। আর যদি সেটা না হয় তাও আপনি নিজে একটু মার্কেট রিসার্চ করে এটা কিন্তু খুব সহজে করতে পারবেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার নতুন কোম্পানি আপনার ব্র্যান্ড নেম সম্পর্কে কেউ কিছু জানে না, সেক্ষেত্রে 1 টাকা 2 টাকা একটু কমে সারতে হতে পারে। কিন্তু আপনি যদি ভালোভাবে মার্কেটটা রিসার্চ করে নেন তাহলে এই ব্যবসাটা করতে আপনার সুবিধা হবে। প্রথম পর্যায়ে যখন ছোটোভাবে আপনি শুরু করছেন তখন কোনোরকম কোনো লাইসেন্সের দরকার নেই, কিন্তু যখন ব্যবসাটা বড় হবে তখন লাইসেন্সের দরকার পড়বে। ফ্রেন্ড, লোকে ব্যবসা করতে ভয় পায়, কিন্তু যেখানে 1500 টাকার মেশিন দিয়ে ব্যবসা করার কথা আছে সেখানে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, মানে খোলা মনে এই ব্যবসাটা কিন্তু শুরু করা যায়। কারণ 1 থেকে 1500 টাকার জিনিস যদি লস হয়ে যায় সেখানে কোনো ফারাক ফারার ব্যাপারটা নাই।
ফ্রেন্ড এটা খুবই সুন্দর একটি ব্যবসা। খুব সহজভাবে যে কেউ ঘরের মহিলারা বা ঘরের পুরুষ বা আপনি পার্ট টাইম ফুল টাইমও করার দরকার নেই, পার্ট টাইম আপনি ব্যবসাটা করতে পারবেন। তো শুরু করার আগে অবশ্যই ব্যবসাটি সম্পর্কে জেনে বুঝে তারপর শুরু করবেন। ফ্রেন্ড আরও কিছু যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।